بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله مبعاد جمر دين بأي أبو الساي صاحب أفن جي حدشتا فريسا حاجة جبست أفن من دي استرشت ملمشا قرجا بي جي بأي حدشتا <applause> بكى، هلا، أمي يكتبوا تسي، الله رب العالمين، ويسألونك عن المحيز قل هو أذن، النساء في المحيز ولا تقربوهن حتى يطرن فإذا فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين يا إيه أيتها النبي الله رب العالمين كان فرش كربا بلدسان إيه جفنا كأبن كي حير شمبر كو بسنو মহিলার থেকে দূরে থাকার জন্য আলাবক বলছেন এবং বলছে এবং হায়দ অবস্থায় মহিলার জন্য নিকটবর্তী না হয় যতক্ষণ পর্যন্ত মহিলারা পবিত্র হাসন না করবে তাতে আমরা এই কোরআনের আয়াত দ্বারা এটি আমাদের বুঝে আসলে স্পষ্ট যে হায়দ অবস্থায় মহিলাদের সাথে মেলামেশা করা যাবে না আর আপনি যে হাদিসটা পাঠাইছেন এখানে আয়সারদ্লাহ তালেহাদিস্টা রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন যে তোমরা তোমাদের লজস্থানকে ভালো করে বেঁধে রাখো বাঁধার পরে একজন স্ত্রী তার স্বামীর যত প্রকার খেদমত আছে সমস্ত প্রকার খেদমত করতে পারবে স্বামীর সাথে আসতে পারবে বসতে পারবে তার খেদমত যাত্রা করতে পারবে কিন্তু হাদিসের ব্যাখ্যা আসছে দোন আল ফারাজ লজ্জাস্থান ব্যবহার ছাড়া আর যত স্ত্রীর জায়গা আছে সব জায়গা স্বামী তার হাত লাগাইতে পারবে বসতে পারবে মজাক করতে পারবে এবং আদর করতে পারবে জেমা ছাড়া তো হাদিস দ্বারা এটি আপনার অর্থ যে স্ত্রীর সাথে সহবাস ছাড়া আর যত প্রকার স্ত্রীকে আদর যত্ন এবং মোহ্বত করা হায় অবস্থা জায়স আল্লাহ আলম বিশ্ব সাল নবী আলাইকুম